শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাবুলে মার্কিন ড্রোন হামলায় 6 শিশুসহ একই পরিবারের 9 জন নিহত। অতঃপর তালেবান সদস্যদের জন্য তৈরি হচ্ছে সামরিক ইউনিফর্ম। আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের 2 সেনা নিহত। আনুষ্ঠানিকভাবে ছেলে মেয়েদের সহশিক্ষা নিষিদ্ধ করল তালেবান। এবার ভয়াবহ মাদক তৈরি সরঞ্জাম আফিম চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছে তালেবান। কাবুলে দূতাবাস কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা এরদোগানের। এবং সবশেষ থাকছে, এবার নারী কণ্ঠ সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করল তালেবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কাবুলে মার্কিন ড্রোন হামলায় 6 শিশুসহ একই পরিবারের 9 জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে, তবে গাড়িতে কতজন ছিল তা জানা যায়নি। ইউএস সেন্ট্রাল কমান্ড রোববার জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র রোববার আফগান রাজধানী কাবুলে বিমানবন্দরের অতি আসন্ন হুমকি সৃষ্টিকারী সন্দেহভাজন ISKA আত্মঘাতী বোমার একটি আত্মরক্ষামূলক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী রোববার রাতে স্বীকার করেছে যে হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান একটি বিবৃতিতে বলেছেন, গাড়িটি ধ্বংস করার জের ধরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল, এতে আর কিছু হতাহত হয়ে থাকতে পারে বলেও তিনি স্বীকার করেছিলেন। কী ঘটেছিল তা অস্পষ্ট ছিল। তিনি বলেন, নির্দোষ যে কোনো ক্ষতির জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সিএনএনের খবরে প্রকাশিত হওয়ার পর এই বিবৃতি দেওয়া হয়। সিএনএনের খবরে বলা হয়েছিল, ড্রোন হামলায় 6 শিশুসহ একই পরিবারের 9 সদস্য নিহত হয়েছে। সিএনএনের হয়ে কাজ করছেন এমন এক স্থানীয় সাংবাদিককে এই তথ্যটি জানিয়েছিল নিহতের এক ভাই। আফগানিস্তানের তালেবান সদস্যদের জন্য একই রঙের ইউনিফর্ম তৈরির করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পদস্থ তালেবান কর্মকর্তারা। তারা বলেছেন, তালেবান সদস্যদের মধ্যে আরও বেশি শৃঙ্খলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তালেবান কর্মকর্তারা বলছেন, কোনো কোনো দুষ্কৃতিকারী তালেবানের পোশাক পরে এবং তালেবানের নাম ভাঙিয়ে জনগণের সঙ্গে দুর্ব্যবহার এবং প্রতারণা করছে। এই ধরনের প্রতারণা প্রতিহত করার লক্ষ্যে সকল তালেবান সদস্যকে একটি সুনির্দিষ্ট ইউনিফর্মের আওতায় নিয়ে আসা হবে। তালেবান পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মৌলভি মুহাম্মাদি বলেছেন, জনগণ যাতে সাধারণ মানুষ এবং তালেবান সদস্যদের মধ্যে পার্থক্য বুঝতে পারে সেজন্য আমাদের সেনাদের জন্য বিশেষ পোশাক তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশ্বের সব দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আলাদা ইউনিফর্ম থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই বাহিনীর বাইরে অন্য কাউকে তা পরার অনুমতি দেওয়া হয় না। আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানের 2 সেনা নিহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, তালেবান আফগানিস্তান দখল নেওয়ার 10 দিনের মাথায় এই প্রথম পাকিস্তানের সেনা নিহত হল। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলা চালিয়ে 2 থেকে 3 জন আক্রমণকারীকে হত্যা করেছে। তবে সংবাদ মাধ্যম আল জাজিরা পাক সেনাবাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি, কারণ আফগান পাকিস্তান সীমান্তের এই বাজুর এলাকায় সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মীরা প্রবেশ করতে পারে না। পাকিস্তানের বাজুর হল চরম অরাজকতা প্রাজকতাপূর্ণ একটি জেলা। এই অঞ্চলে পাকিস্তান তালেবান যেটা তেহরিকি তালেবান TTP নামে পরিচিত তারা বসবাস করে। পাকিস্তান বংশব্রত এই তালেবান প্রয়াত পাকিস্তান সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তালেবান কাবুল দখলের পর পাকিস্তানের তেহরিকি লাভবাহিক বা তেহরিকি তালেবান আফগানিস্তানে তালেবানের প্রতি অনুগত্য প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে তার পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা ক্যাম্পেইন চালিয়েছে। সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের আর্মি সুনির্দিষ্ট করে বলেনি কাদের হামলায় তাদের সেনার সদস্য নিহত হয়েছে, তবে এই ধরনের ঘটনায় তারা TTPকেই দায়ী করে থাকে। আফগানিস্তানে সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আর একসঙ্গে পড়াশোনা করতে পারবে না ছেলে এবং মেয়েরা। আজ রবিবার একটি আনুষ্ঠানিক ঘোষণায় এমনটি জানানো হয়েছে।
বলা হয়েছে পুরো আফগানিস্তানে ছেলে মেয়েদের একসঙ্গে পড়ালেখা কার্যক্রম নিষিদ্ধ করা হলো। জানা গেছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে স্থানীয় টুলু নিউজের সাংবাদিক জাকির খান ইয়াথা জানিয়েছেন। তিনি জানান এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা একসঙ্গে পড়ালেখা করতে পারবে না, ইসলামী আইন অনুযায়ী আলাদা ক্লাসে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। এর আগে তালেবান নেতা মোল্লা ফরিদ বলেছিলেন সমাজে পচন ধরার মূলেই রয়েছে ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা, বিকল্প কোনো রাস্তা নেই, ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। উল্লেখ্য 2001 সালে তালিবানি শাসনে প্রথম পর্ব শেষ হওয়ার পর গত দুই দশক ধরে আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বা কো এডুকেশন শিক্ষানীতি চালু ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। আফগানিস্তানে তালিবান আগ্রাসন ফিরেতেই হেরাতে ফের পুনরায় এই নীতি চালু হলো। তালিবান নেতৃত্বের এই সিদ্ধান্তের জেরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ সমস্যা না হলেও বেকায়দায় পড়বে বেসরকারি স্কুলগুলো। আফগানিস্তানে আফিম চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছে তালেবান গোষ্ঠী। সম্প্রতি রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশ নিয়ন্ত্রণ নেওয়ার পর যখন আন্তর্জাতিক সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে, তখন এই উদ্যোগ নিল তালেবান। এরই মধ্যে তালেবান নেতারা আফিম চাষিদের এই চাষ বন্ধের কথা বলেছেন। যেসব এলাকায় অনেক বেশি আফিম চাষ হয় সেসব এলাকায় চাষিরা এই তথ্য জানিয়েছেন। তালেবানের এই উদ্যোগে আফগানিস্তান জুড়ে কাঁচা আফিমের দাম বেড়ে গেছে। সাম্প্রতিক দিনগুলিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে গ্রাম অঞ্চলের লোক সমাবেশে তালিবান প্রতিনিধিরা বলা শুরু করেছেন যে এখন থেকে আফিম চাষ নিষিদ্ধ হবে। আফগানিস্তানের যেসব এলাকায় আফিম চাষ বেশি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কান্দাহার। স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হল আফিম। গত 18 আগস্ট এক সংবাদ সম্মেলনে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, দেশের নতুন শাসকরা মাদক ব্যবসার অনুমতি কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। এরপর তালিবান প্রতিনিধিরা আফিম চাষের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছেন। তালিবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ন্যাটো সদস্য দেশগুলো নিজেদের সেনা, নাগরিক এবং তাদের অনুগত আফগানদের সরিয়ে নিচ্ছে। ঠিক এই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কাবুলে নিজেদের দূতাবাস এবং কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এরদোগান বলেছেন তুরস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় তাদের দূতাবাস চালু করবে এবং কাবুলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে। স্থানীয় সময় রবিবার মন্টিনিগ্রো থেকে দেশে ফিরে তুর্কি গণমাধ্যম এনটিটিভিকে দিয়ে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগান এইসব কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন তারা যে কোনো দিন সিটি সেন্টারে দূতাবাসে ফিরে যাবে এবং সেখান থেকে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। আঙ্কারা যে কোনো উপায়ে সেখানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে চায়, পাশাপাশি ধারাবাহিকভাবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তালিবানের সঙ্গে বৈঠক এবং সম্পর্ক বাড়ানোর প্রসঙ্গে এরদোগান বলেন, আমরা এখন পর্যন্ত তালিবানের নতুন নীতির কথা শুনেছি, সেগুলো শুনে আমরা আশাবাদী, তবে তাদের কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করছি। আফগানিস্তানের দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের 2 সপ্তাহ পর টেলিভিশন এবং রেডিও চ্যানেলগুলোতে নারী কণ্ঠ সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। এর আগে দেশটিতে গান বাজনা নিষিদ্ধ করেছিল রক্ষণশীল এই সংগঠনটি। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের শীর্ষ স্থানীয় একটি রেডিও চ্যানেলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ঘোষণা দেয় তালেবান। রোববার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ওই রেডিও স্টেশন দখল নেয় তালেবান। পরে তালেবানের এক সদস্য একটি ভিডিও প্রকাশ করে রেডিও স্টেশনটির নাম বদলে ভয়েস অফ শরিয়া রাখেন। ভয়েস অফ শরিয়া নামে কান্দাহারের বাইরে আরও একটি রেডিও স্টেশন পরিচালনা করছে তালেবান। ভিডিওতে তিনি বলেন বর্তমানে রেডিও স্টেশনের সব কর্মী উপস্থিত রয়েছেন, রেডিওতে আর গান বাজনা সম্প্রচার করা যাবে না। রেডিওতে সংবাদ, রাজনৈতিক বিশ্লেষণ, কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন ইসলামী আলোচনা সম্প্রচার করা যাবে বলে তিনি জানিয়েছেন। তবে রেডিও স্টেশনের আগের কর্মীদের ছাঁটাই করা হয়েছে নাকি তারা কাজে ফিরেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। কয়েকদিন আগেই তালেবান আফগানিস্তানে সঙ্গীত নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছিল। একটি বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, ইসলামে গান বাজনা নিষিদ্ধ, কিন্তু আমরা কাউকে এই ব্যাপারে জোর করতে চাই না, আমরা চাই মানুষ নিজের ইচ্ছাতে এইসব দূরে থাকুক। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য।